দায়ুডত জান কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে কিন্তু সুরক্ষা নিয়োগের প্যানেলিস্ট প্রকাশিত হলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে প্যানেলিস্ট ফর দ্য পোস্ট অফ পোস্টের জন্য হয়েছে এবং এখানে প্রজেক্ট জন্য তোমাদের কিন্তু শূন্যবাদ ছিল দেখতে পাচ্ছো একটি তরফ থেকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কিন্তু এখানে তোমরা দেখতে পারছো নেম রয়েছে দেখতে পারছো লিতা মাহাতা তিনি কিন্তু ফিমেল ক্যান্ডিডেট ও বি ক্যাটাগরির তরফ থেকে কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে প্রজেক্ট কোয়ারেটর পোস্টের জন্য এবং এরপর রয়েছে রাকেশ ঘোষ মেল ইউ আর ক্যাটাগরির তরফ থেকে ওয়েটিং লিস্টে ওয়ানে কিন্তু রয়েছে তিনি সুদেব বর্মন এসসি ক্যাটাগরির তরফ থেকে ওয়েটিং লিস্টে টু রয়েছে অরিজিৎ দত্ত রয়েছে ইউ আর ক্যাটাগরির তরফ থেকে ওয়েটিং লিস্ট নাম্বারে থ্রি রয়েছে এবং তন্ময় সরকার রয়েছে ইউ আর ক্যাটাগরির তরফ থেকে চার নাম্বার ওয়েটিং লিস্টে তো এই কজনকে কিন্তু এখানে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এবং অলরেডি কিন্তু একজন সিলেটেড হয়েছে রিতা মারাত্মক ক্যান্ডিডেটটি রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারগুলো দেখতে পাচ্ছ এখানে তো তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে অথবা দক্ষিণ দিনাজপুর যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু একবার ডাউনলোড করে নিয়ে নেবে অফিসিয়াল নোটিসটি এরপর যে পোস্টটি রয়েছে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরপর যে প্যানেল লিস্ট ফর দ্য পোস্ট অফ কাউন্সিল অর্থাৎ কাউন্সিলর পোস্টের জন্য প্যানেলিস্ট এখানে প্রকাশিত হয়েছে অলরেডি কাউন্সিলর পোস্টে কিন্তু তোমাদের পোস্ট ছিল একটি ইউআর ক্যাটাগরির তরফ থেকে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এখানে রয়েছে নেম রয়েছে দেখতে পাচ্ছ তন্ময় সরকার মেল ইউআর ক্যাটাগরির তরফ থেকে অলরেডি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এরপর রয়েছে তনুশ্রী শীল নামে যে ক্যান্ডিডেটটি রয়েছে ফিমেল ক্যান্ডিডেট ও বি সিবি ক্যাটাগরির থেকে কিন্তু ওয়েটিং লিস্ট নাম্বার ওয়ানে রয়েছে জয়া মন্ডল দাস ফিমেল ক্যান্ডিডেট ইউআর ক্যাটাগরির তরফ থেকে কিন্তু ওয়েটিং লিস্ট নাম্বার টুতে রয়েছে চন্দনা সরকার মন্ডল ফিমেল ক্যান্ডিডেট ও বি ক্যাটাগরি তবে কিন্তু ওটিং লিস্ট নাম্বার থ্রিতে রয়েছে এবং মৌমিতা শাহ ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অলরেডি ইউআর আর ক্যাটাগরি ওটিং লিস্ট নাম্বার ফোর হয়েছে তো তো এই কজন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ওটিং লিস্টে রাখা হয়েছে এবং একজন কিন্তু অলরেডি সিলেক্টার হয়েছে তন্ময় সরকার নাম যে ইউআর ক্যাটাগরি এখানে কিন্তু তোমাদের দেখতে দেখতে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারগুলি রয়েছে তোমরা একবার চেক করে নে পিডিএফটি ডাউনলোড করে এরপর যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছে এখানে প্যানেল লিস্ট ফর দ্য পোস্ট অফ এখানে চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার তো চাইল্ড হেল্পলাইন সুপারভাইজারের যে পোস্ট রয়েছে তার জন্য কিন্তু তোমার দেখতে পাচ্ছ এখানে তিনটি ভ্যাকেন্সি ছিল এর মধ্যে এস একটি এবং ইউ আর ক্যাটাগরির জন্য ছিল দুটি এর মধ্যে কিন্তু এখানে অনেকগুলি ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত হয়ে প্রায় পনেরো জন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে প্রকাশিত করা হয়েছে ঠিক আছে ওয়েটিং লিস্টে রয়েছে অলরেডি যে সিলেক্টেড হয়েছে দেখতে দেখছে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে রীতা মাহাতো নামে যে ক্যান্ডিডেট রয়েছে ফিমেল ওবিসি বি ক্যাটাগরির তরফ থেকে অলরেডি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে ইউ আর ক্যাটাগরির তরফ থেকে এরপর রয়েছে দেখতে দেখতে পাচ্ছো বিনয় বর্মন যে ক্যান্ডিডেট রয়েছে মেল এসসি ক্যাটাগরির তরফ থেকে এখানে যে সিলেক্টেড হয়ে গেছে এসসি ক্যাটাগরি ক্যাটাগরির তরফ থেকে এরপর হরিদাস বর্মন দেখতে পাচ্ছো এখানে এসসি কাস্টে রয়েছে তিনি কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে ইউ আর ক্যাটাগরির তরফ থেকে এরপর রয়েছে দেখতে পাচ্ছ ইন্দ্রজিৎ চক্রবর্তী মেল ক্যান্ডিডেট আনরিজার্ভ ওয়েটিং লিস্ট ওয়ানে রয়েছে তনুশ্রী শিল রয়েছে ওয়েটিং লিস্টে টু সোমা প্রামাণিক রয়েছে ওয়েটিং লিস্টে থ্রি বেলাল হোসেন রয়েছে ওয়েটিং লিস্টে ফোর সোনালি সরকার ফিমেল ক্যান্ডিডেট রয়েছে ওয়েটিং লিস্ট নাম্বার ফাইভে দেবজ্যোতি মালদার রয়েছে দেখতে পাচ্ছ এখানে ওয়েটিং লিস্ট নাম্বার সিক্সে পলমি বাগচি রয়েছে এখানে দেখতে পাচ্ছ ওয়েটিং লিস্ট নাম্বার সেভেনে জয়া মন্ডল দাস রয়েছে ওয়েটিং লিস্টে এইটে অর্গজ্যোতি গুহ রয়েছে এখানে দেখতে ওয়েটিং লিস্ট নাম্বার নাইনে এবং অপূর্ব বর্মন ওয়েটিং লিস্ট নাম্বার রয়েছে টেনে এবং সত্যজিৎ সরকার রয়েছে মেল ওয়েটিং লিস্ট নাম্বার ইলেভেনে এবং রুবি বসাক রয়েছে ওয়েটিং লিস্টে বারো নাম্বার তো এই কজন ক্যান্ডিডেটের নাম কিন্তু এখানে ওটি লিস্টে রাখা হয়েছে এবং অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছ তিনজন কিন্তু অলরেডি এখানে সিলেক্টেড হয়ে গেছে এই পোস্টের জন্য তো ফ্রেন্ডস কেস ওয়ার্কার পোস্টের কিন্তু এখনো কোনো পর্যন্ত কোনো আপডেট আসেনি এই দক্ষিণ দিনাজপুর তরফ থেকে তো কোস ওয়ার্কারের জন্য যখন তোমাদের প্যানেলিস্ট পৌঁছে দেবো অবশ্যই কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে চ্যানেলের মাধ্যমে তো এরকম আপডেট পাওয়া যাবে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এই পিডিএফটি কিন্তু তোমরা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম লিংক থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো অথবা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে